নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, কালকে আমি আপনাদেরকে, যারা আমার অনুষ্ঠান দেখেছেন তারা জানেন, কালকে আমি আপনাদেরকে বলেছিলাম বৃহস্পতি এই যে রাশি পরিবর্তন করছে 12ই সেপ্টেম্বর। বৃহস্পতি কী হচ্ছে, বৃহস্পতি এখন কন্যা রাশিতে আছে, 12ই সেপ্টেম্বর 2017 বৃহস্পতি তুলা রাশিতে প্রবেশ করবেন। এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, ভারতীয় সময় অনুযায়ী সকাল 6:51 আমরা তার জন্য কী ফল ভোগ করব। দর্শক বন্ধু, বৃহস্পতি রাশি পরিবর্তন মানুষের জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা হবে। কারোর ক্ষেত্রে এই পরিবর্তন অনেক সুসময় নিয়ে আসবে, আর কারোর ক্ষেত্রে এই পরিবর্তন দুঃসময়ের কারক হবে। দর্শক বন্ধু, আমি কদিন ধরে আপনাদের সাথে বলার চেষ্টা করবো, গতকাল বলেছি, আজও বলবো, হতে পারে আগামীকালও এই গোচর নিয়ে কিছু কথা বলবো। একটু মন দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করুন, আমি একটা আগাম পূর্বাভাস আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। দর্শক বন্ধু, বৃহস্পতি গ্রহ মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। তো এই গ্রহ যখন রাশি পরিবর্তন করবেন, এক রাশি থেকে আর এক রাশিতে আসবেন, কী হবে, 12টি রাশির মানুষের উপরই এর কম বেশি প্রভাব পড়বে। সুতরাং আপনাদের আগাম জানার দরকার যে আপনার জীবনে আগামী 1 বছর, কারণ বৃহস্পতি তো 1 বছরের জন্য গোচর করবেন, আগামী 1 বছর কী হতে চলেছে। দর্শক বন্ধু, বৃহস্পতি কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে আসছেন 12ই সেপ্টেম্বর ভারতীয় সময় অনুযায়ী 6:51। তুলা রাশি হচ্ছে ভোগের রাশি, সুখের রাশি, বিলাসের রাশি। তো বৃহস্পতি সেই কারণে তুলা রাশিতে এসে খুব বেশি লাভ দিতে পারবেন না। এমনিতেই বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, আর তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এটি হচ্ছে শুক্রের রাশি, মানে দৈত্যগুরু শুক্রাচার্যের রাশি। তাহলে দেবগুরু বৃহস্পতি আসছেন দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে, শুক্রাচার্যের ঘরে। দর্শক বন্ধু, দুটো গুরু যখন একসঙ্গে আসেন তখন সেটা কোনো খুব একটা স্থিতি ভালো হয় না। বৃহস্পতি দেবগুরু যখন, কারণ আপনারা সবাই জানেন যে দেবগুরুর সাথে দৈত্যগুরুর একটা ঝগড়া রয়েছে, একটা বিবাদ রয়েছে, একটা দ্বন্দ্ব রয়েছে। তো যখন দেবগুরু বৃহস্পতি শুক্রাচার্যের কাছে আসেন তখন তিনি খুব একটা কমফোর্ট ফিল করেন না। তো তুলা রাশির ক্ষেত্রে খুব একটা বেশি এই যে গোচর হচ্ছে খুব বেশি লাভ হবে না। দর্শক বন্ধু, আমি কতগুলো টাইম, ডেট, ফ্যাক্টস আপনাদেরকে বলবো। আমি অনুরোধ করবো এটা আপনাকে মনে রাখুন, আগামী 1 বছর এটা আপনাদের ভীষণ লাভ দেবে। বৃহস্পতি 12ই সেপ্টেম্বর ভারতীয় সময় 6:51 তুলা রাশিতে প্রবেশ করবেন কন্যা রাশি ছেড়ে, আর 6 মাসের মধ্যে অর্থাৎ 9 মার্চ 2018 মধ্যে 29°6' অতিক্রম করে যাবেন। 29°6' মানে 6 মাসেই তার জার্নি শেষ হয়ে যাবে, অথচ বৃহস্পতির গোচর সময় হচ্ছে 1 বছর। 6 মাসের মধ্যে কেবল অতিচারী গ্রহ হওয়া, অতি দ্রুত, অতি ফাস্ট বৃহস্পতি গোচর করবে, তাতে 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু দশের মধ্যে এমন ঘটবে না, বৃহস্পতি গোচর বক্রী হবেন। 9 মার্চ 2018 বৃহস্পতি বক্রী হবেন, 9 মার্চ 2018 বৃহস্পতি বক্রী হবেন, আর 10ই জুলাই 2018 পর্যন্ত বৃহস্পতি বক্রী হয়ে থাকবে। এই যে 9 মার্চ 2018 বৃহস্পতি বক্রী হলেন আর 10ই জুলাই 2018 পর্যন্ত বক্রী হয়ে থাকলেন, এই 4 মাস তুলা রাশির পক্ষে কিন্তু বরদান হবে। দর্শক বন্ধু, যদি কোনো আর্থিক সমস্যা রয়েছে, কোনো প্রজেক্ট আটকে রয়েছে, কোনো ভয়ঙ্কর অর্থ সমস্যার পিছনে রয়েছে, তবে এই সময় আপনি সেই সমস্যার সমাধান করে ফেলবেন। যদি সন্তানের প্ল্যানিং করতে চাইছেন, উপযুক্ত সময় হবে এটা। এখন আপনি সন্তানের প্ল্যানিং করলে নিশ্চিত সৌভাগ্য, সফলতা আপনার করায়ত্ত হবে। দর্শক বন্ধু, এই 4 মাস তুলা রাশির পক্ষে বরদান, বৃহত্তর অর্থে শুধু তুলা রাশির ক্ষেত্রে কেন, সব রাশির মানুষের ক্ষেত্রে কম বেশি বরদান হবে এই 4 মাস। দর্শক বন্ধু, এই যে পুরো সামগ্রিক যে গোচর, অর্থাৎ 12ই সেপ্টেম্বর 2017 যে জার্নিটা শুরু করছেন বৃহস্পতি তুলা রাশিতে,
পরবর্তী যে এক বছরে, এক বছরের মধ্যে যেমন বকরি সময় একটা ইম্পর্টেন্স হবে আপনাদের জীবনে, তেমনি আরেকটি ইম্পর্টেন্ট ঘটনা ঘটবে, অতি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। সেই ঘটনাটি আপনার জীবনে যদি আপনারা সেই সময়কে ব্যবহার করেন অত্যন্ত শুভত্ব লাভ করবে। আর আমি চাইবো এই ডেটটাকে, টাইমটাকে মনে রাখুন। তাই আপনাদের জন্যই তো আমি অনেক আগে বলে দিচ্ছি দর্শক বন্ধু, আমি আপনাদের অনেক আগে আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, তা আপনারা ভীষণ লাভবান হতে পারেন। বৃহস্পতি লাভকারক গ্রহ, বৃহস্পতি সন্তানকারক গ্রহ, বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ, বৃহস্পতি অর্থকারক গ্রহ, বৃহস্পতি সুনাম দেয়, সমস্ত কিছু যশ বিদ্যা সমস্ত কিন্তু বৃহস্পতি থেকে। তো এই গ্রহ আগাম আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা লাভবান হবেন। একটা বিশেষ ঘটনা এই গোচর সময় ঘটবে, আর সেই গোচর সময়টাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিই, আমি এক্ষুনি ফিরে আসছি। জীবনে সকল সমস্যার পরিত্রাণদাতা দেবাদিদেব মহাদেব, তারই আশীর্বাদ ধন্য পথপ্রদর্শক শিবযোগী শ্রী অলোক শাস্ত্রী, যিনি জ্যোতিষ গবেষক, বাস্তুবিদ ও ধ্যান গুরু, যার অভ্রান্ত গণনা ও নির্ভুল বিচার মানুষের সমস্যা সমাধান করে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই দেরি না করে আজই সরাসরি নিজের ভাগ্য বিচারের জন্য আসুন কালীঘাট, শোভাবাজার, হাওড়া ময়দান, উত্তরপাড়া, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, শিলিগুড়ির চেম্বারে। ফোন করুন এই নাম্বারে। এই যে বৃহস্পতির গোচর সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, সেই সময়ের মধ্যে আমরা যদি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো করি, তাহলে সেই গুরুত্বপূর্ণ কাজগুলোতে আপনি নিশ্চিত সফলতা লাভ করবেন। দর্শক বন্ধু, আমার এই অনুষ্ঠান ছোট্ট সময়ের জন্য হয়। এই সময় আপনার জীবনে আমি খুব গর্ব করে, খুব বলিষ্ঠভাবে বলি যে আপনার জীবনে এই সামান্য সময়ের অনুষ্ঠান অসামান্য পরিবর্তন করতে পারে, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। কারণ কি, আমি যে আলোচনা করি এই আলোচনা ম্যাক্সিমাম আলোচনা থাকে সাধুদের, সন্তদের, ঋষিদের, মুনিদের যে জ্ঞান আমি প্রাপ্ত হয়েছি সেই জ্ঞানগুলোই আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করি। এগুলি অমোঘ, এগুলি ফলপ্রদ। তাই প্রত্যেক দিন আপনি যেমন নিজেই অনুষ্ঠান দেখবেন, আর অন্যকেও উৎসাহিত করবেন জ্যোতিষের এই অনুষ্ঠান দেখার জন্য। আমি এখানে ভয় ভাঙানোর জ্যোতিষ কথা বলি, ভয় দেখানোর নয়। তো যদি দর্শক বন্ধু, গ্রহ গোচরকালে যে ইম্পর্টেন্স ঘটনা ঘটবে আপনার জীবনে, এটাকে নোট করুন। বৃহস্পতি কী হবে, থমকে দাঁড়াবে এই গোচর সময়, না আগে যাবে না পিছনে যাবে, একেবারে থামবি হওয়া। অর্থাৎ বৃহস্পতি যেমন আগে মার্গী হয়েছিল অত্যন্ত দ্রুত, 9 মার্চ 2018 মধ্যে 29 ডিগ্রি সকালে চলে গেছিল, তারপর আবার বকরি হয়েছিল অতিচারী, তারপরে বকরি হওয়া, তারপর তো আবার মার্গী হবে, কিন্তু মধ্যেখানে বৃহস্পতি থমকে দাঁড়াবে, থামবি হবে। কবে না, তো 6 মার্চ থেকে 12 মার্চ 2017 থেকে 12 মার্চ 2017, 8 জুলাই 2017 থেকে 13 জুলাই 2017 বৃহস্পতি থমকে যাবে, থামবি হবে। আর এই থমকে যাওয়ার সময়, থামবি হওয়ার সময় আপনি যে কাজ করবেন, যে কাজে হাত দেবেন সেই কাজে আপনি সফল হবেন, মিলিয়ে নেবেন দর্শক বন্ধু। এটা জ্যোতিষ সিদ্ধান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জ্যোতিষ সিদ্ধান্ত। এই সময় আপনি যে কোনো কাজে হাত দেবেন আপনি লাভবান। তো দর্শক বন্ধু, কালকে বেশ কিছু রাশি অবধি আমি জানিয়েছিলাম যে এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে, রাশিগতভাবে আমরা আগামী এক বছর কী ধরনের অসুবিধা বা সুবিধা পেতে চলেছি তার একটা আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে সেই পর্যায়ে কন্যা রাশি, বৃহস্পতি দ্বিতীয়ভাবে গোচর করবে, দ্বিতীয় ভাবকে বলে ধনভাব। সুতরাং টাকা পয়সা সংক্রান্ত ইস্যুতে আপনি বেশ ভালো লাভ করবেন, আর্থিক দিক থেকে আপনার নতুন সম্ভাবনা দেখা দেবে, পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে, পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হবে। যাদের তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে যাদের, তারা নিজভাবে বৃহস্পতি গোচর করবে, তুলা রাশি হোক বা তুলা লগ্নই হোক না কেন, যদি কোনো শারীরিক রোগে ভুগছিলেন তাহলে এই সময় আপনার রোগ প্রশমিত হয়ে যাবে, রোগমুক্ত হবেন। মানসিক ক্ষেত্রে ধীরে ধীরে মনের মধ্যে সাহস বাড়তে থাকবে, সুস্থিতি আসবে, প্রতিকূলতা আস্তে আস্তে দূরে সরে যাবে। আপনার যে কাজ বকেয়া রয়েছে বা আগামী দিনের যে কাজ রয়েছে সেটা নির্বিঘ্নে সুসম্পন্ন হবে। তুলা রাশির পক্ষে এই যে গোচর শুভই হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির পক্ষে এই গোচর কিন্তু
তেমন সুবিধার হবে না, কারণ দ্বাদশী অর্থাৎ ব্যয়ভাবে বৃহস্পতির দৃষ্টি দেবে, বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই ভাবকে বৃদ্ধি করে, সেই সূত্র অনুযায়ী আপনার ব্যয় বৃদ্ধি পাবে। হাসপাতাল বাস ঘটতে পারে, ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, যে কোনো কারণেই হোক না কেন আপনার ওপর রাজরোষ রাজদণ্ড নেমে আসতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই যে গোচর যথেষ্ট চিন্তাজনক হবে, সাবধানে থাকা উচিত হবে। আপনার শনি সাড়ে সাথেই চলছে, সুতরাং সব দিক থেকে আপনার সাবধান থাকা উচিত হবে। ধনুরাশি, এই রাশির ক্ষেত্রে শনির সাথে শনির যে সাড়ে সাথে তার দ্বিতীয় চরণ ভোগ চলছে, কিন্তু এই গোচর ধনুরাশির পক্ষে ভালো হবে, সুতরাং নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে, নতুন নতুন কাজে হাত দেবার মতন পরিস্থিতি নির্মাণ হয়ে যাবে, অত্যাধিক আপনাকে পরিশ্রম করতে হবে। বৃহস্পতি একাদশভাবে যেহেতু গোচর করবে, ফল হবে বিভিন্ন সোর্স থেকে আপনার আয় বৃদ্ধি পাবে, আর আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, সময় আপনার অনুকূল থাকবে। সুতরাং বৃহস্পতি যাদের ধনুরাশিতে ধনুরাশির মানুষজন, আপনাদের পক্ষে বৃহস্পতির গোচর শুভত্ব আনছে। মকর রাশি যাদের, বৃহস্পতি দশমভাবে গোচর করবে, ফল আপনার কর্মভাব বৃদ্ধি পাবে, ফলে কেরিয়ারে গ্রোথ দেখা দেবে, পদের উন্নতি পদোন্নতি ঘটতে পারে, প্রমোশন ঘটতে পারে, কাজের ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে কোনো রকম অদল বদল আপনি এই সময় করবেন না, চাকরি পরিবর্তন করার চেষ্টা করবেন না, নতুন কাজ যারা কাজ খুঁজছেন তারা নতুন কাজ পেতে পারেন। এই সময়কালে আপনার নাম যশ বৃদ্ধি পাবে, আর বাবার থেকে অর্থাৎ পিতার থেকে লাভবান হতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি নবমভাবে মানে আপনার নবমভাবে বৃহস্পতি গোচর করছে, সুতরাং আপনার যাবতীয় ভয় আশঙ্কা এখান থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, ভাগ্যভাব আপনার বৃদ্ধি পাবে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের পক্ষে এই গোচর খুব লাভজনক হবে, ধর্মীয় অনুরাগ আপনাদের বাড়তে থাকবে, বেশ কিছু ভ্রমণ হবে, এই গোচর আপনার পক্ষে বেশ ভালো। কুম্ভ রাশি জাতক জাতিকার পক্ষে। মীন রাশি, বৃহস্পতির অষ্টমভাবে গোচর করবে, মীন রাশির পক্ষে এই গোচর ভালো নয়, আপনার সময় বেশ খারাপ হতে থাকবে, লোকে আপনাকে আলাদা করে দেবে, আপনি সবসময় আলাগথালাক পড়ে যাবেন, একা হয়ে যাবেন, হ্যাঁ বিভিন্ন কারণে আপনার মধ্যে আশঙ্কা বৃদ্ধি পাবে, দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেবে, বিভিন্ন ক্ষেত্রে বাদ বিবাদ ভোগ করতে হবে, সুতরাং আপনি বেশ সতর্ক থাকবেন। যাদের মীন রাশি তাদের পক্ষে কিন্তু এই গোচর ভালো নয়। সুতরাং এই হলো গতকাল কিছু বলেছিলাম, আজ কিছু বললাম বৃহস্পতির গোচরগত কারণে আগামী এক বছরের পূর্বাভাস। তো দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমস্কার।